চাঁদ কি ধীরে ধীরে ছোট হচ্ছে? আফ্রিকার এই দেশের আকার এইরকম কেন? এমন একটি আইডিয়া যার দ্বারা আর্কটিক আইস গলানো থেকে বাঁচানো যাবে, এবং আমরা যেমন গাড়িকে ব্রেক মেরে থামাই, প্লেনগুলোতেও কি এই ধরনের ব্রেক থাকে, ইত্যাদি সকল বিষয় জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। ফ্যাক্ট নাম্বার 8, আপনার স্ক্রিনে দেখা যাবা এই ছবিটা কোনো এডিটেড ইমেজ না, এটা জাপানের একটি ছবি যেখানে 1973 সালে একটি এক্সপেরিমেন্ট করা হয়, যেখানে তারা জানতে চায় কত পরিমাণ জায়গার প্রয়োজন হয় একটি গাছকে ভালোভাবে গ্রো হতে। তাই এখানে তারা একটি জায়গায় ঘন ঘন করে গাছ লাগায় এবং আস্তে আস্তে ঘনত্ব কম করতে থাকে, এবং যার আউটকাম হয় যে গাছগুলোর একটি সুন্দর ডিজাইন তৈরি হয়। ঘনত্বের লাগানো গাছ মানে যে জায়গায় ঘন ঘন গাছ লাগানো হয় সেই জায়গায় গাছের আকার ছোট হয়, এবং যে জায়গায় বেশি জায়গা নিয়ে গাছ লাগানো হয় সে জায়গায় গাছের আকার বড় হয়। আর 1973 সালে করা এই এক্সপেরিমেন্টের এই জিনিসটা আজও দক্ষিণ জাপানে রয়েছে। ফ্যাক্ট নম্বর 7, এটি হচ্ছে সৌদি আরবের পতাকা, এবং এই পতাকাতে এই ওয়ার্ডগুলো হচ্ছে কালেমা তৈয়বা, যেটি মুসলমানদের জন্য খুব সম্মানী একটি বাক্য। আর সৌদির ফ্ল্যাগের মধ্যে এই জিনিসটা থাকার কারণে সৌদি আরব নিজের পতাকার ক্ষেত্রে খুব স্ট্রিক্ট আইন বানিয়েছে, যেখানে আপনি কোনো কাপড়ে, নিজের বডিতে, অ্যাডভার্টাইজমেন্টে, কোনো ট্রেডমার্ক হিসাবে এটি ব্যবহার করতে পারবেন না। এবং এই ফ্ল্যাগটা যার কাছে আছে তাকে সব সময় এটি ধুয়ে পরিষ্কার করে আয়রন করে রাখতে হবে, এবং এর ফ্ল্যাগটা কোনোভাবেই কোনো পেট ক্যারি করতে পারবে না। যদি এই আইনগুলো উল্লঙ্ঘন করা হয় তাহলে প্রায় 1 বছরের জেল বা জরিমানা হতে পারে। ফ্যাক্ট নাম্বার 6, আমাদের ঘুম আসলে আমরা বিছানায় গিয়ে ঘুমায় যাই, কিন্তু ঘুমানোর এই প্রসেসটা নদীতে থাকা মাছগুলোর জন্য এত সোজা না। তাই একবার জানার চেষ্টা করা হলো যে সমুদ্রের মধ্যে যেই বিশাল ম্যামেলগুলো থাকে তারা কীভাবে ঘুমায়, এবং এই জায়গায় জানা যায় ডলফিনের সম্পর্কে, যে ডলফিন ঘুমানোর সময় নিজের অর্ধেক মস্তিষ্ক অচল করে এবং বাকি অর্ধেক পুরোপুরি সচল রাখে, যেন ঘুমানোর সময়ও পানির মধ্যে ভাসতে থাকে এবং অক্সিজেন গ্রহণ করতে পারে, তার সাথে কোনো ডেঞ্জার থেকে বাঁচার জন্যেও ডলফিনেরা এই কাজটি করে। ফ্যাক্ট নাম্বার 5, রাস্তা বানানোর কিছুদিন পরই এখানে এরকম পটহোল দেখা যায়, এবং এগুলোকে সবসময় রিপেয়ার করা যায় না, কিন্তু এখন এগুলোকে রিপেয়ার করার একটি দারুণ আইডিয়া বের করা হয়েছে, যেখানে প্লাস্টিকের দানাগুলোকে এই গর্তে ভরে সেখানে আগুনের হিট দিয়ে এই প্লাস্টিকগুলোকে গলিয়ে দেওয়া হয়। আর এই প্লাস্টিক রিপেয়ার রাস্তাগুলো খুব কম সময়ে খুব সস্তায় রাস্তাগুলোকে দীর্ঘস্থায়ী করে। খুশি হব যদি আমাদের দেশেও এই জিনিসটা ব্যবহার করা হয়। ফ্যাক্ট নাম্বার 4, আপনি কি কখনো চিন্তা করেছেন যে একটি প্লেন কিভাবে নিজেকে থামায়, মানে কিভাবে ব্রেক করে? এর ব্রেকিং সিস্টেম কি অন্যান্য গাড়িগুলোর মতো হয়? আসলে প্লেনের চাকাগুলোতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়, কিন্তু এই ব্রেকটা শুধু লো স্পিডে ব্যবহার করা হয়, কারণ হাই স্পিডে ব্যবহার করলে প্লেনের চাকাগুলোতে আগুন ধরে যায়। প্লেন রানওয়েতে ল্যান্ড করার পর পাইলট প্লেনের রিভার্স ইঞ্জিন চালু করে দেন, যেখানে প্লেনের ইঞ্জিন পিছনের জায়গায় সামনে বাতাস ছাড়া শুরু করে। এছাড়াও প্লেনের পাখাগুলোতে স্পয়লার লাগানো থাকে, এবং স্পয়লারগুলো খুলে দিলেও প্লেনের গতি ধীরে ধীরে কমে যায়, এবং একবার গতি কম হয়ে গেলে এর চাকায় লাগানো সেই ডিস ব্রেককে ব্যবহার করা হয় প্লেনকে সম্পূর্ণভাবে থামাতে। ফ্যাক্ট নাম্বার 3, আফ্রিকার এই জায়গায় দ্য জাম্বিয়া নামের একটি দেশ আছে, কিন্তু প্রশ্নের বিষয় যে এর আকৃতি এরকম আজব কেন? আসলে ঘটনা কি যে এই দেশটা আগে সেনেগালের পার্ট ছিল, এবং সেনেগাল একসময় ফ্রান্সের কলোনি ছিল, কিন্তু এই সেনেগালের নদী জাম্বিয়া রিভার তখন যুক্তরাষ্ট্রের দখলে ছিল। তাই যুক্তরাজ্য ও ফ্রান্সের চুক্তি হিসাবে এই নদীর দুই পাশের 16 কিলোমিটার জায়গায় যুক্তরাজ্যকে দিয়ে দেওয়া হয়, এবং 1965 সালে যখন এই দেশটা স্বাধীন হয় তখন এটি সেনেগালের সাথে যুক্ত হতে নিষেধ করে দেয় এবং নিজের ইন্ডিপেন্ডেন্সকে ধরে রাখে, এবং এই দেশটির নাম দ্য জাম্বিয়া হয়ে যায়, যার কারণে এদের আকার এই রকম। ফ্যাক্ট নাম্বার 2, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে নিয়মিত আর্কটিক রিজনের বরফ গলছে, এবং এর কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ডুবে যাচ্ছে অনেক ভ্যালুয়েবল শহর। ইন্দোনেশিয়ার জাকার্তার শহর সি লেভেল রাইজের জন্য অনেক ডেঞ্জার অবস্থানে ছিল, তাই এর জ্বালায় ইন্দোনেশিয়া নিজের রাজধানীও পরিবর্তন করে। আর এত ডেঞ্জারাস এই সি লেভেল রাইজকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, কার্বন এমিশন কমিয়ে সচেতন হয়ে তাও কোনো লাভ হচ্ছে না, এবং নিয়মিতই এই এলাকার বরফ গলেই যাচ্ছে। কিন্তু এখন ডাচ একটি স্টার্টআপ এমন একটি আইডিয়া ইন্ট্রোডিউস করেছে যার মাধ্যমে সম্ভবত এই বরফগুলোকে থামানো যাবে। এখানে তারা করবে কি, একটি লম্বা ড্রোনের মাধ্যমে এটিকে বরফের স্থলের নিচে পাঠিয়ে দিবে, এর দ্বারা ডিটেক্ট করে পাতলা বরফের লেয়ার খোঁজা হবে, এবং সেই লেয়ারের ভিতরে এই ড্রোনটি নিচ দিক থেকে ঢুকিয়ে দেওয়া হবে, এবং এই লেয়ারটিকে ভেদ করে সেই ড্রোন বরফের ওপর পানি স্প্রে করবে, যার মাধ্যমে সেই এলাকার টেম্পারেচার ও ঠান্ডা বাতাসের কারণে এই পানিগুলো মুহূর্তেই জমে যাবে এবং বরফের একটি এক্সট্রা লেয়ার তৈরি করবে, এবং এই লেয়ারটাই বরফগুলোকে ধরে রাখবে এবং ভাঙতে দিবে না।
যার ফলে এই লেয়ারগুলো সহজে ভাঙবে না, যার ফলে এই লেয়ারগুলো সহজে গলবে না। আর এই কাজটা হয়ে যাওয়ার পর চার্জিং হাবে গিয়ে রিচার্জ হয়ে আবারও সেম প্রসেসটাই ফলো করবে। তাই সি লেভেল রাইজকে থামাতে এটি একটি দারুণ জিনিস হতে পারে, কিন্তু এই জিনিসটা এখনও একটি আইডিয়া। এটিকে বাস্তবে করতে অনেক পরিমাণ ইনভেস্টমেন্ট এবং ট্রায়ালের প্রয়োজন হবে। আশা করছি যেন এটি তাড়াতাড়ি করা হয়। ফ্যাক্ট নাম্বার এক, চাঁদ আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের উপগ্রহ, তাই চাঁদকে নিয়েই আমাদের বেশিরভাগ জল্পনা কল্পনা, এবং এর উপরই মানুষ সবচেয়ে বেশি রিসার্চ করে। তাই চাঁদের সম্পর্কে সবসময় কিছু নতুন চমৎকার ভয়ঙ্কর তথ্য পাওয়া যায়। আর চাঁদের সম্পর্কে এখন একটি জিনিস জানা গেছে যে চাঁদ ধীরে ধীরে ছোট হচ্ছে। আসলে আমাদের পৃথিবী যেরকম গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ধীরে ধীরে গরম হচ্ছে, তার ঠিক উল্টো চাঁদ ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, আর এই ঠান্ডা হওয়ার কারণেই চাঁদ ধীরে ধীরে ছোট হচ্ছে। আসলে আমরা যেমন জানি যে কোনো জিনিস ঠান্ডা হলে তা সংকুচিত হতে থাকে, আর চাঁদের সাথে সেটাই হচ্ছে। চাঁদের কোর দিন দিন ঠান্ডা হচ্ছে, এবং এই ঠান্ডা হওয়ার কারণে এটি সংকুচিত হচ্ছে, এবং এর কারণে চাঁদে অনেকগুলো ভূমিকম্প দেখা দিচ্ছে, এবং তাই আপনি চাঁদের উপরের লেয়ারের সারফেসগুলোতে অনেকগুলো ক্র্যাক দেখতে পারবেন। গত কয়েক কোটি বছরে চাঁদ প্রায় 1.5 ফিট পর্যন্ত সংকুচিত হয়েছে, মানে ছোট হয়ে গেছে।